হ্যালো বন্ধুগণ, সবাইকে ঘরোয়া রান্নার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো প্রকার মশলা বাটার ঝামেলা ছাড়াই গোটা মশলা দিয়ে চিকেনের রেসিপি। এর জন্য আমি প্রথমে বেশ কিছু পরিমাণ চিকেন নিয়ে নেব এবং নিজের পছন্দ মতো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার একটি পাত্র নিয়ে নিতে হবে। আমি এখানে কড়াইতেই করেছি, আপনি চাইলে অন্য পাত্রেও করে নিতে পারেন। কড়াইয়ে প্রথমে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে দিব, তারপর তাতে দিয়ে দিব চিকেনের টুকরোগুলো, দিয়ে দিব 2-3টা তেজপাতা, সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু পরিমাণ রসুনের কোয়া দিয়ে দেব। এরপর দিয়ে দেব দারচিনি, ফাটিয়ে নেওয়া এলাচ, লবঙ্গ। চিকেনে দিয়ে দিব সামান্য লেবুর রস, দিয়ে দিব মাঝখান থেকে চিরে নেওয়া 6-7টা শুকনো মরিচ, কিছু পরিমাণ গোলমরিচ, দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ ও লবণ। সব কিছু দিয়ে ভালো করে চিকেনগুলো মাখিয়ে নেব। সরিষার তেল, সরিষার তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পাঁচ মিনিট মতো রেখে দিয়ে তারপর কড়াই ধরে চুলায় বসিয়ে দেব। মাংসে সামান্য পরিমাণে জাল উঠলে তাতে দিয়ে দেব কয়েক টুকরো কাঁচা আলু। কে কে মাংসে কাঁচা আলু দিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। মাংসটা সামান্য কষানো হলে তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে পাতা। ধনে পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার বসিয়ে নেব। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো জল। মাংসের ঝোল শুকিয়ে এলে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার গোটা মশলা দিয়ে চিকেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।